এক সময় রূপকথার গল্প শুনিয়ে শিশুদের খাওয়ানো কিংবা ঘুম পাড়ানো হতো। আজকাল মোবাইল ফোনে কার্টুন কিংবা গেমসে ভোলানো হয় শিশুদের। করোনা দুঃসময়ে দেশের শতকরা 90% পরিবারে এখন শিশুদের খেলনার সামগ্রীর প্রথমেই রয়েছে মোবাইল ফোন। শিশুর বায়না পূরণে মোবাইলে গেমস দেখা বা গান শোনা যেন এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। মোবাইল ফোনের বিকিরণের কারণে অন্ধত্ব সহ চোখে ভয়াবহ সমস্যার সৃষ্টি হচ্ছে শিশুদের। তিন আড়াই বছর বয়স তখন কিছু খেতে চাইত না, মোবাইল দিতাম, মোবাইল দিয়ে ওকে খাওয়াতাম। সেই থেকেই মনে করেন আস্তে আস্তে প্রবলেমটা শুরু হয়েছে, একটু হালকা হালকা কম দেখে। আর ডাক্তার বললো এখন যে মোবাইল দিতে দিবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কোমলমতি শিশুদের এই মোবাইল আসক্তি একদিকে যেমন মেধা ধ্বংস করছে, তেমনি আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে কর্মস্পৃহা। মাত্রাতিরিক্ত হারে সেল ফোন ব্যবহারে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ। তথ্য প্রযুক্তির যুগে বাস্তবিক জগতের চেয়ে ভার্চুয়াল জগতের প্রতি মোহ ও আসক্তি বাড়ছে শিশুদের। ঘন্টার পর ঘন্টা তারা বুদ্ধ হয়ে থাকছে অ্যান্ড্রয়েড মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসে। শারীরিকভাবেও শিশুরা নানা সমস্যায় পড়ছে শুধু এই অতি আসক্তির কারণে। শুধু শহরে নয়, গ্রাম পর্যায়ে স্কুল পড়ুয়া বাচ্চাদের বায়না মেটাতে মা বাবাকে ধার দেনা করে হলেও কিনে দিতে হচ্ছে দামি মোবাইল ফোন। ইউনিসেফের তথ্য অনুসারে বিশ্বে প্রতি 3 জন ইন্টারনেট ব্যবহারকারীর 1 জন শিশু। বিশেষজ্ঞরা মোবাইল ফোন আসক্তির বিষয়ে বলছেন এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মোবাইল ফোন থেকে নির্গত রশ্মি দৃষ্টিশক্তির ভীষণ ক্ষতি করে। যেসব শিশু দৈনিক 3-4 ঘন্টা মোবাইল ফোনে ভিডিও গেমস খেলে খুব অল্প বয়সে, তাদের চোখে সমস্যা হবে। তথ্য প্রযুক্তির এই যুগের সাথে আমাদের শিশুরা তাল মিলিয়ে চলবে, তবে লক্ষ্য রাখতে হবে তা যেন শিশুর জন্য ক্ষতিকর না হয়।